আমরা ইতিমধ্যে দেখেছি যে আমরা ত্রিভুজকে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু হিসেবে ভাগ করতে পারি তাদের বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। কোনো বাহুই সমান নয়। যদি তোমার কাছে এরকম কিছু থেকে থাকে তাহলে আমরা তাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। আমার মনে হচ্ছে যে এই বাহু আর এই বাহু সমান নয় এবং এই বাহুও এর সমান নয়, তাই ওটা বিষমবাহু হতে পারে এবং এটাই প্রমাণিত। যদি আমার দুটি বাহু সমান হতো তাহলে আমরা বলতাম এই বাহুটি ঠিক এই বাহুর সমান, এরা সবাই সমান দৈর্ঘ্যের, এটা হতে পারে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর যদি তিনটি বাহু সবগুলো সংযুক্ত, যদি তিনটি বাহু সমান দৈর্ঘ্যের হয় তবে আমরা একে বলবো সমবাহু ত্রিভুজ। এবং কিছু কিছু ক্ষেত্রে তুমি এটা বলতে পারো এটা সমদ্বিবাহু, কারণ সমদ্বিবাহু হতে হলে অন্তত দুটি বাহু সমান হতে হবে। সুতরাং এর দুটি বাহু তো সমানই, বরং তিনটি সমান, তাহলে তুমি একে সমবাহু এবং সমদ্বিবাহু বলতে পারো। যদি এই তৃতীয় বাহুর দৈর্ঘ্য ভিন্ন হয় তাহলে এটা হবে সমদ্বিবাহু, সমবাহু নয়। এখন এটাই এর পর্যালোচনা। এখন আমি চিন্তা করতে যাই এই ভিডিওটিতে যদি বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া না থাকতো এবং যদি কয়েকটা কোণ দেওয়া থাকতো। ধরি আমাদের একটি ত্রিভুজ দেওয়া আছে। মনে করি এখানে আমাদেরকে একটি ত্রিভুজ দেওয়া আছে যেখানে আমাদের কাছে কয়েকটি কোণ দেওয়া আছে। তাহলে এইখানে এই কোণটি হলো 40 ডিগ্রি এবং এই যে এটি হলো 50 ডিগ্রি। এখন এর উপর ভিত্তি করে তুমি কি কোনোভাবে এদের বিষমবাহু, সমবাহু এবং সমদ্বিবাহু হিসেবে ভাগ করতে পারবে? আচ্ছা, এটা বোঝার মূল সূত্র হলো দুটি অভ্যন্তরীণ কোণের পরিমাপ জানা থাকলে তৃতীয় কোণটি বের করা যায়, কারণ তিনটি যোগফল সবসময় 180 ডিগ্রি। যদি এটা 40 এবং এটা 50 হয় তাহলে এদের যোগফল হবে 90। তাহলে 180 ডিগ্রি হওয়ার জন্য অবশ্যই এটির 90 ডিগ্রি হতে হবে। তাহলে এটাকে আমরা সমকোণও বলতে পারি। তাহলে এমন একটি ত্রিভুজ যার অভ্যন্তরীণ সব কোণের মান ভিন্ন তবে সব বাহুর দৈর্ঘ্য ভিন্ন হবে। এটা চিন্তা করার আরেকটি উপায় হলো যদি কোণ বড় হয় তবে বাহুর দৈর্ঘ্যও বড় হবে। যদি কোণটি বড় বা ছোট হয় তাহলে বাহুও ছোট বা বড় হবে। তাই আশানুরূপভাবে বলা যায় যদি তোমার কাছে তিনটি ভিন্ন কোণ থাকে তাহলে তোমার কাছে তিনটি ভিন্ন বাহুও থাকবে। তাহলে এখানে কোণগুলোর উপর নির্ভর করে আমরা বলতে পারি এটি একটি বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা বাকি কয়েকটি উদাহরণের দিকে তাকাতে পারি। চলো মজার একটি উদাহরণ করি। এখানে এই যে কোণটি আছে তা হলো 70 ডিগ্রি এবং এখানের যে কোণটি আছে তা হলো 40 ডিগ্রি। এখন যে তথ্যগুলো আমি দিয়েছি তার উপর নির্ভর করে বলো যে এটি কোন ত্রিভুজ হবে। তুমি কি বের করতে পেরেছো? আচ্ছা, আমরা একই ধারণা ব্যবহার করব। অভ্যন্তরীণ কোণগুলো যোগ করে 180-এর উপর হতে হবে। 70 যোগ 40 হলো 110। তাহলে 110-এর সাথে কত যোগ করলে 180 ডিগ্রি হবে তুমি বলতে পারবে? তাহলে এটার উত্তর হবে 70 ডিগ্রি। তাহলে এইখানে যে কোণটি আছে তা হলো 70 ডিগ্রি। এখন আমাদের কাছে এমন একটি দৃশ্য আছে যেখানে আমাদের কাছে দুটি একই মাপের কোণ আছে। এটা চিন্তা করার একটি উপায় হলো কোণটি বড় না ছোট তার উপর নির্ভর করে এর বাহুর দৈর্ঘ্য এবং কোণটি বড় না ছোট তার উপরও নির্ভর করে এর বাহুর দৈর্ঘ্য বের করা যায়। যেহেতু এই দুটি কোণ সমান কারণ তাদের পরিমাপ সমান, তাই তাদের বিপরীত বাহুগুলোও সমান। তাহলে এটা একই জিনিস হবে ওটার মতো। তো আমি তোমাকে যে তথ্যগুলো দিয়েছি তার উপর নির্ভর করে, যেহেতু তুমি এখানে দেখতে পাচ্ছ যে দুটি কোণ একই মাপের এখানে, তাই তুমি বলতে পারো যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। চলো
এখন তৃতীয় উদাহরণটি করি। তুমি মনে হয় বুঝতে পারছো আমি তৃতীয় উদাহরণে কি করব। মনে করি এই কোণটি 60 ডিগ্রি, এটি কি ধরনের ত্রিভুজ হবে? এখন যদি এটা 60 এবং এটা 60 হয়, 180 করতে হলে আর কত লাগবে? আরও 60 ডিগ্রি লাগবে অবশ্যই। যদি সব কোণ সমান হয় তার মানে সব বাহুও সমান হবে এবং এটি একটি সমবাহু ত্রিভুজ হবে। এখন যেমন আমরা আগে বলেছি, তুমি এটাকে সমদ্বিবাহুর উপসেট হিসেবে কল্পনা করতে পারো, কারণ তোমার কাছে ন্যূনতম দুটি কোণ এবং দুটি বাহু সমান আছে, কিন্তু এখানে আছে তিনটি, তাহলে এটা হবে সমবাহু ত্রিভুজ।